মানুষের সাথে জনসংযোগ বাড়াতে উদ্যোগী হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল তবে এই মুহূর্তে আমরা রয়েছি রামকৃষ্ণ এলাকায় এবং দেখতে পাচ্ছি যে স্বেচ্ছাসেবী সংস্থা উত্তরণ তারাও কিন্তু মানুষ জনসংযোগ করছে মানুষের পাশে যাচ্ছেন এবং এর আগেও আমরা দেখেছি স্বেচ্ছাসেবী সংস্থা উত্তরণ বিভিন্ন সময়ে বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা মানুষের পাশে ছিল এবং এই মুহূর্তে তারা রয়েছে রামকৃষ্ণ এলাকায় এবং তারা মানুষের বাড়িতে যাচ্ছেন এবং তাদের একটা স্পেশাল কার্ড করেছেন সেই কার্ডে তারা নাম্বার দিয়েছেন এবং তারা আশ্বাস দিচ্ছেন যে চব্বিশ ঘন্টা তারা মানুষের পাশে থাকবে তো আমরা তাদেরই কর্মকর্তাদের সাথে কথা বলে জেনে নেব যে কী কারণে আপনারা এই জনসংযোগ করছেন দেখুন আমরা উত্তরণের মাধ্যমে সারা দিন আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি তো আমাদের আমরা নিজেরা অ্যাম্বুলেন্স পরিষেবাও দিই মনবের বাড়োয়াড়ির অ্যাম্বুলেন্সের মাধ্যমে তার নাম্বারও আমার কাছে থাকে তো অনেক মানুষের কাছে আমার ফোন নাম্বারটা নেই বা আমাদের উত্তরণের যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটা নেই যাতে প্রতিটা মানুষের কাছে আমরা ফোন নাম্বারটা পৌঁছে দেওয়ার জন্য আমরা এই কার্ড করেছি তো যাতে আমাদের হ্যালো উত্তরণ আমরা এই কার্ডের নাম দিয়েছি তো কোনো মানুষ রাতে বেলায় কোনো বিপদ হলে আমরা আমাদের ফোন করবে এবং আমরা অঙ্গীকারবদ্ধ যে আমরা পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আমরা তাদের কাছে যে কোনো প্রয়োজনে সে অ্যাম্বুলেন্সের প্রয়োজনেই হোক আর কোনো রকম প্রয়োজনেই হোক আমরা আমাদের টিম নিয়ে তাদের কাছে পৌঁছে যাব এবং উত্তরণ সংকল্প নিয়েছে আগামী দিনে যেমন মানুষের পাশে আছে থাকবে এটাই আমাদের অঙ্গীকার তার জন্য আমাদের আপনাদের পাশে থাকার অঙ্গীকার হ্যালো উত্তরণ নিয়ে আমরা এই কার্ডটা শুরু করেছি যতক্ষণ আমার স্বামীর সৎ কাজ হয়নি দাদা ছিল আর দাদা যেন এইভাবেই যেন থাকে সবার পাশে বা আমাদের পাশে দাদাকে কোনো অসুবিধে হলে ডাকবো আসবে দাদা দাদা যেন এইভাবেই যেন আমাদের সাথেই থাকে আর সব সময় যেন পাশে পাই দাদাকে আমার নাম সুমি এর এই জন্যে যে বৃদ্ধ বয়স অবধি আমি তো এতদিন আমাদের এদিকে এই এলাকায় কোনো দিন হ্যাঁ এত সাহায্যমূলক কাজ এত সুন্দর বা অমিত যেটা করছে স্পেশালি এরম আমি কোনো দিন দেখিনি আমি আরও অনেককেই বলেছি আর সকলকেই বলেছি আর বলবো হ্যাঁ যে এ অমিতের পাশে থাকবে হ্যাঁ এবং সত্যিই হ্যাঁ আমি অভিভূত যে এরকম কাজ একটা উত্তরণ নানানভাবে হ্যাঁ তাদের মানে এরভাবে তোমার ক্যাম্প করিয়ে হ্যাঁ গরিব বা বৃদ্ধ লোকে সব চোখ অপারেশান করানো তাদের অত যত্ন করে নিয়ে আসা দিয়ে আসা তদারক করা এভরিথিং এই যে করছে হ্যাঁ এর জন্য আমি অভিভূত রিয়েলি হ্যাঁ আমি খুব সত্যি মানে অমিতের আমি মঙ্গল কামনা করি এই যে উত্তরণ আপনার পাশে থাকার আশ্বাস দিচ্ছি কী বলুন আপনি উত্তরণ সবসময় পাশেই থাকে এবং যে কোনো ভালো কাজে উত্তরণ কিন্তু সবার আগে এগিয়ে যায় সেই মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রেই হোক বা কোনো অসুস্থতা হোক বা কারমানেসি মানে সেই রাত্রি হোক সকালে যখন এনি টাইম উত্তরণ কিন্তু সবার পাশেই আছে আমি সেটা সামনে থেকেই দেখতে পাচ্ছি এটা একদম প্রমাণ এটা মানে অবাস্তব বা কোনো আশ্রয় নিয়ে হোক বা বানিয়ে পড়ার হিসাব নয় উত্তরণ সবসময় সজাগভাবেই সবার সামনে দাঁড়ায় এটাই এটাই সঠিক আমার নাম অজিত পাল আমি স্কুল ম্যাথের শিক্ষক বুঝতেই পারছেন যে এরকমই উত্তরণ তারা বাড়িতে বাড়িতে যাচ্ছেন এবং মানুষের যে পাশে থাকেন সেই আশ্বাস দিচ্ছেন এবং ভবিষ্যতে তারা এভাবেই মানুষের পাশে থাকবেন এবং বিভিন্ন সময় চব্বিশ ঘন্টা পরিষেবাটা দেবেন এমনটাই জানাচ্ছেন উত্তরণের সম্পাদক অমিত ঘোষ এইচবি ডিএন বাংলা হুগলি